এটা ভালো না। পৈতৃক ব্যবসা হচ্ছে আমরা ঢালাই কাজ করতাম খুলনা। এখন এই যে ধানের কাজটা শিখলাম, যে আমাদের বাসায় থাকতো একজন, তার বাড়ি হচ্ছে সিলেট। এখন সে আমার বললো কি যে দোস্ত তুমি এই কষ্টের কাজ না করে আমার এই কাজ শেখো। এখন সে এইখান থেকে কিছুদিন আগে বেশ সে আমার শেখালো, শেখানির পরে তার সাথে সাথে শেখার পরে আমি কয়েকদিন শিখলাম, শেখার পরে এই সেইখান থেকে আমার এই ব্যবসা শুরু হলো। বিভিন্ন এই গ্রামে বাড়িয়ে আমি বিভিন্ন বাড়ি কই যে দা বটি ধার দেবে, কেউ সিটি সান দেবে, কুড়ালে সান দেবে, তারপর শ্যাবলে সান দেবে, এইগুলা শিল্পাটা ধার করাবে এইগুলাই। প্রতিদিনে কেমন টাকা পয়সা ইনকাম হয়? প্রতিদিন দেখা যায় আমাদের মাসে এবারে 17 থেকে 18 হাজার টাকা ইনকাম হয়। প্রতিদিন 17 হাজার থেকে 18 হাজার টাকা ইনকাম প্রতি মাসে? প্রতিদিন তো বের হইতে পারেন না? না, প্রতিদিন বাইরে না আমরা। আপনি মোটামুটি পেশায় মোটামুটি চলতেছে তো আপনার সংসার? আল্লাহ পাক ইনশাল্লাহ ভালো চালাচ্ছে। আপনি খুশি নাকি? হ্যাঁ খুশি ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ। 20 টাকায় ধার দিয়ে দিলেন নাকি? হ্যাঁ, আমরা শহরে ফেরত নিয়ে 30 টাকা 35 টাকা 40 টাকা দাম। বুঝছি বুঝছি, ঠিক আছে, আল্লাহ ভরসা।